ঢাকা কলেজে শিক্ষার্থী ও ব্যবসায়ীদের মুখোমুখি সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে রাজধানীর নিউ মার্কেট এলাকা। সোমবার রাতে এক দফা সহিংসতার পর সকাল থেকে আবারও ককটেল ও ইটপাটকেল নিক্ষেপ ছাড়াও ধাওয়া পাল্টা ধাওয়া চলছে সেখানে। এতে কয়েকজন সাংবাদিক সহ আহত হয়েছেন অন্তত 25 জন। ওই এলাকায় বন্ধ রয়েছে যানবাহন চলাচল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো তৎপরতা সেখানে নেই। আরও জানাচ্ছেন বিপ্লব রায়। রাতের সংঘর্ষের পর কিছু সময়ের জন্য পরিস্থিতি শান্ত হলেও সকাল থেকেই কয়েকশো শিক্ষার্থী ও ব্যবসায়ী আবারও মুখোমুখি অবস্থান নেয় নিউ মার্কেট সড়কে। দফায় দফায় চলতে থাকে সংঘর্ষ। দূর থেকে বৃষ্টির মতো ইটপাটকেল ছুটছেন দুপক্ষই। সকাল 11টার দিকে এক পর্যায়ে নিউ মার্কেটের ব্যবসায়ীরা ওভারব্রিজের নিচ থেকে ধাওয়া করেন ঢাকা কলেজের ছাত্রদের। পরে পাল্টা ধাওয়ায় চন্দ্রিমা মার্কেটের সামনে এসে অবস্থান নেন ছাত্ররা। অনেকে হেলমেট পরে ও লাঠি হাতে সংঘর্ষে জড়িয়ে পড়তে দেখা গেছে। দুপুরের আগে ওই এলাকায় কয়েকটি ককটেলের বিস্ফোরণও ঘটে। সহিংস এ ঘটনায় ব্যস্ত ওই সড়কে সকাল থেকেই যানবাহন চলাচল বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে সব দোকানপাট। নিউ মার্কেট এলাকার এ পরিস্থিতিতে রাজধানীর বিভিন্ন সড়কে তৈরি হয় তীব্র যানজট। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মধ্যরাতে নিউ মার্কেট এলাকার দোকানদারদের সাথে ঢাকা কলেজের ছাত্ররা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এর কয়েক ঘণ্টা পর টিয়ার শেল ও রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। রাতের এ সংঘর্ষে বেশ কয়েকজন শিক্ষার্থী ও ব্যবসায়ী আহত হন। এ পরিস্থিতিতে ঢাকা কলেজের আজকের সব ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হয়েছে। বিপ্লব রায়, এটিএন বাংলা, ঢাকা। দর্শক, এই মুহূর্তে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড়ে আছেন আমাদের সহকর্মী সফিউল আলম সুজন। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সফিউল, কেমন দেখছেন সেখানকার পরিস্থিতি? আপনি আসলে দেখতে পাচ্ছেন এক জায়গায় আসলে দাঁড়ানো সম্ভব হচ্ছে না। আপনি জানেন যে এই পরিস্থিতির আসলে খুবই অবস্থা খারাপ। এখানে একটু পর পর হচ্ছে এক জায়গায় কোনো সময় আসলে অপেক্ষা করা যাচ্ছে না। আপনি জানেন যে সাফি, এই যে আমরা সকাল থেকে অপেক্ষা করছি, সকাল 10টার পর থেকে এই সংঘর্ষ শুরু হয়েছে, এখন 2টা গড়িয়ে গেছে, কিন্তু সংঘর্ষ কিন্তু আসলে সমাপ্তি হয় না। দফায় দফায় সংঘর্ষ হচ্ছে, এই সংঘর্ষ কিন্তু এখনও চলছে। ঠিক 1:30টার কিছু পর হচ্ছে এই জায়গায় কিন্তু আসলে এই পুলিশ এসছে। পুলিশ আসার পর কিন্তু টিয়ার শেল মেরেছে ছাত্রদেরকে ছত্রভঙ্গ করার জন্য। একই সাথে যদি বলতে চাই যে এখানে কিন্তু ব্যাপক ধরনের সংঘর্ষ হয়েছে, পুলিশের সাথে সংঘর্ষ হয়েছে। একই সাথে যদি বলতে চাই এখানে হচ্ছে যে যারা ব্যবসায়ী আছে ব্যবসায়ীদের সাথে সংঘর্ষ হয়েছে ছাত্রদের। এই যে এই সংঘর্ষ কিন্তু এখনও চলছে, একটু পরপর টিয়ার শেল। আপনাকে যদি দূরে দেখাতে পারি যে দূরের মধ্যে কিন্তু আসলে দেখছেন যে এখনও ধোঁয়া উঠছে এবং বিভিন্ন জায়গায় আগুন লাগানো হয়েছে। ছাত্ররা টিয়ার শেলে অনেকে কিন্তু আহত হয়েছে, একই সাথে ছাত্ররা আহত হয়েছে। আমরা এখন ঠিক দূরে আছি, দূরের মুহূর্তে হচ্ছে দূরের থেকে এই যে দূরে আছে, এই দূরে গিয়ে কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি যে আসলে কতখানি দূরে আছি। আপনি জানেন যে ঠিক 1:30টার কিছুক্ষণ পর হচ্ছে পুলিশ আসছে। পুলিশ এসে এখানে টিয়ার শেল মেরেছে, তারপর হচ্ছে লাঠি মেরেছে, হামলা করেছে, এবং তখন কিন্তু ছাত্ররা কিছুটা ছত্রভঙ্গ হয়েছে। কিন্তু একটু পরপর কিন্তু ছাত্ররা আবার সংঘবদ্ধ হচ্ছে, সংঘবদ্ধ হয়ে কিন্তু আসলে এই সবাই কিন্তু আসলে এই ছাত্ররা কিন্তু যে শিক্ষক এবং একই সাথে ব্যবসায়ীদের সাথে ব্যবসায়ীদের সাথে কিন্তু তারা কিন্তু চেষ্টা করছে যে সমঝোতা আসার জন্য। শিক্ষক এসে, আমি এই কথা আগেও বলেছি যে শিক্ষক আসছে, কিন্তু শেষ পর্যন্ত সমস্যার সমাধান হয়নি। আমরা এখন যদি এখনকার পরিস্থিতি বলে যাই, এখনকার পরিস্থিতি থমথমে বিরাজ করছে। দুইটা পক্ষই চাচ্ছে যে কি সমস্যার সমাধান হোক, একই সাথে সাধারণ জনগণও চাচ্ছে সমস্যার সমাধান হোক, কিন্তু সমস্যার সমাধান কিন্তু এখনও আসে নাই। কিন্তু আমরা সেই সমস্যার সমাধানের জন্য কোনো পরিস্থিতি, সেই পরিস্থিতিও কিন্তু আসলে আমরা দেখছি না। যে ছাত্রদের পক্ষ থেকে একটু আগে আমরা শুনেছি ছাত্রলীগের সভাপতি এসে, এবং কিন্তু আমরা কিন্তু চেষ্টা করেছি যেতে কথা বলার জন্য, কিন্তু সেই কিন্তু আমরা যেতে পারিনি, কারণ তাদের বাধার মুখে পড়েছে এবং বাধার মুখে পড়ার কারণে কিন্তু আমাদেরকে আবার পিছু হটতে হয়েছে। এখন পরিস্থিতি হচ্ছে যে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেছে, এখানকার মানুষ চলাচল করতে খুব কষ্ট হচ্ছে, এবং যারা হচ্ছে কিন্তু যে পথচারী তারা কিন্তু আপনারা এখন দেখতে পাচ্ছেন যে আবার কিন্তু একটি হামলা হচ্ছে পুলিশের। আপনি এই মুহূর্তে
পরিস্থিতি বলতে যে পুলিশের সাজুয়াজান আসছে, পুলিশের সাজুয়াজান এসে কিন্তু এখানে হামলা চালা ছত্রভঙ্গ করার চেষ্টা করছে। ছাত্ররা কিন্তু আবার দেখছেন আপনি যে ছাত্ররা কিন্তু আবার দৌড়ে পালিয়ে আসছে, আরেকটু পরপর টিয়ারশেল মারা হচ্ছে। সে পরিস্থিতি থমথমে এক পক্ষ আরেক পক্ষকে দোষারোপ করছে এবং কেউ কিন্তু আসলে সমস্যার সমাধান করার জন্য যে আশা সেই আশাটা কিন্তু হচ্ছে না। আমরা আসলে এখানে একটা অশান্ত পরিবেশ হচ্ছে, একটু পরপরই আসলে পরিস্থিতি অশান্ত। এখানে একটা 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 জায়গার মধ্যে কিন্তু আসলে অনেকক্ষণ ধরে থাকা যাচ্ছে না, কারণ হচ্ছে যে থাকলে কিন্তু আসলে টিয়ারশেল আসছে ছাত্রদের কখনো। ধন্যবাদ আপনাকে।